নমস্কার ভয়েস এটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি প্রহেলি। এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ ভয়েস এক্সপ্রেসে। কুমারঘাট মাস্টারদা সূর্য সেন লেনের ভাড়াটে বাড়ি থেকে উদ্ধার হলো মঙ্গলবার সকালে কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দত্তের ঝুলন্ত মৃতদেহ। দুদিন ধরে নিম্নচাপের ফলে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্যান্য কৃষকের ন্যায় কুমারঘাট এলাকার কৃষকরাও। নিম্নচাপের ফলে টানা বর্ষণে আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের 208 নং জাতীয় সড়ক নির্মাণ কাজের বেহাল দশা। দুদিনের অনবরত বৃষ্টিতে কিলে এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা। তেলিমুড়া ব্লকের বাইশখড়িয়া ব্রহ্মচড়া ত্রিশাগিরি হাওয়াই বাড়ি সহ বিভিন্ন এলাকার বসবাসকারী কৃষকদের ফলানো শীতকালীন ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে নিম্নচাপের ফলে টানা বর্ষণে। সারা রাজ্যের সঙ্গে আগরতলাতেও ডেঙ্গু সংক্রমণ বেড়ে চলেছে, সতর্কবার্তা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মোহনপুর মহকুমার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনে। এসএফআইটি এসইউর তরফে মঙ্গলবার অফিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার আগরতলা রামনগরের ড্রেনগুলিতে মাছ ছাড়া হয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তেলিমুড়া পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করতে চলছেন রূপক সরকার। আগরতলা মণ্ডলের অন্তর্গত বিজেপির বিজয়ী 7 জন কাউন্সিলরকে সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কুমারঘাট মাস্টারদা সূর্য সেন লেনের ভাড়াটে বাড়ি থেকে উদ্ধার হলো মঙ্গলবার সকালে কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দত্তের ঝুলন্ত মৃতদেহ। দুদিন ধরে নিম্নচাপের ফলে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্যান্য কৃষকের ন্যায় কুমারঘাট এলাকার কৃষকরাও। নিম্নচাপের ফলে টানা বর্ষণে আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের 208 নং জাতীয় সড়ক নির্মাণ কাজের বেহাল দশা। দুদিনের অনবরত বৃষ্টিতে কিলে এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা। তেলিমুড়া ব্লকের বাইশখড়িয়া ব্রহ্মচড়া ত্রিশাগিরি হাওয়াই বাড়ি সহ বিভিন্ন এলাকার বসবাসকারী কৃষকদের ফলানো শীতকালীন ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে নিম্নচাপের ফলে টানা বর্ষণে। সারা রাজ্যের সঙ্গে আগরতলাতেও ডেঙ্গু সংক্রমণ বেড়ে চলেছে, সতর্কবার্তা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মোহনপুর মহকুমার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনে। এসএফআইটি এসইউর তরফে মঙ্গলবার অফিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার আগরতলা রামনগরের ড্রেনগুলিতে মাছ ছাড়া হয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তেলিমুড়া পৌর পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করতে চলছেন রূপক সরকার। আগরতলা মণ্ডলের অন্তর্গত বিজেপির বিজয়ী 7 জন কাউন্সিলরকে সংবর্ধনা দেওয়া হয় মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।